ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় জাওয়াদ ঘূর্ণিঝড় উত্তর উত্তর পূর্ব দিকে হয়ে পশ্চিমবঙ্গ কোষ্ঠের দিকে এগোচ্ছে আরও চিন্তার কারণ ক্রমাগত অবস্থান বদল করছে ঘূর্ণিঝড় জাওয়াদ উড়িষ্যা পেরিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে পারে তবে এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই যাওয়াদের জানা যাচ্ছে যে রবিবার দুপুরে পুরীর কাছে শক্তি হারিয়ে বাংলায় ঢোকার আগে তা গভীর নিম্নচাপে পরিণত করবে এই সময় ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ প্রায় সত্তর কিলোমিটার পার আওয়ার আর এই নিম্নচাপের জন্য শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং হাওড়া ও হুগলি আর এই ঘূর্ণিঝড় যাওয়াত কোন পথে যাবে তা নিয়ে এখনও ধোয়াশা রয়ে গিয়েছে বলেই বিশেষজ্ঞদের মতামত দুর্যোগ মোকাবিলায় কলকাতা সহ সাত জেলায় এনডিআরএফ নামানো হয়েছে চলছে উপকূল বাহিনীর নজরদারি আমফানের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিদ্যুতের যেই ক্ষয়ক্ষতি হয়েছিল এবং প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সেই দিকেও নজর দেওয়া হচ্ছে তাই বিদ্যুৎ দপ্তর এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে খোলা হচ্ছে কন্ট্রোল রুম শনিবার সকাল আটটা থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে তাছাড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ছুটি ও বাতিল করা হয়েছে অর্থাৎ রাজ্যের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবার ঘূর্ণিঝড় জাবাত কখন কিভাবে আছে পড়বে আর নিম্নচাপে পরিণত হয়ে কতটা ক্ষয়ক্ষতি করবে সেদিকেই নজর যাওয়াত মোকাবেলায় কলকাতা পুরসভা কলকাতা পুলিশ দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীর মধ্যে সমন্বয় রেখে মিটিং হয়েছে দুর্যয় মোকাবেলায় যা নজর দিতে হবে সেইগুলো দেখা হয়েছে বিদ্যুৎ পরিষেবা যাতে ঠিক থাকে এবং বিদ্যুতের খুঁটিগুলো কোথায় কী রকম অবস্থায় রয়েছে সেই সব ও নজর দেওয়া হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় যাওয়াদের জন্য যা যা প্রিকশান নেওয়া দরকার প্রায় সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে বিশেষ করে যাওয়াদের ল্যান্ডফল না হলেও গভীর নিম্নচাপ সৃষ্টি হবে বলে জানা যাচ্ছে আর তার জন্য সব রকমের প্রিকশন নেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে লেটেস্ট আপডেট বিশাখাপত্তনম থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে জাওয়াদ আর পুরী থেকে চারশো তিরিশ কিলোমিটার দূরে দীঘা এবং মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেলগুলি অন্যদিকে ফসলে যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য ধান আলু ইত্যাদি ঘরে তুলতে শুরু করেছে চাষিরা ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে যার ফলে গভীর থেকে অতি গভীর বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় তা আগেই বলা হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা এই মুহূর্তে বলা না গেলেও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে মাইকিং করা হচ্ছে এবং যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে সমুদ্রে যাতে কোনো রকম জলযান না যায় সেদিকে ও নজর দেওয়া হচ্ছে আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ